বর্তমান সময়ে স্টুডেন্টদের জীবনে সব থেকে বড় সমস্যা হলো তারা পড়তে বসে কিন্তু তাদের মন পড়াশোনায় বসে না। পড়তে বসলেই কিছুক্ষণ বাদে বাদে মনের মধ্যে আর্জ হয়, একটু মোবাইলটা নিয়ে দেখি তো ফেসবুকে কি নোটিফিকেশন এলো, এই হোয়াটসঅ্যাপে কে মেসেজ করলো রিপ্লাই দিতে হবে এক্ষুনি, ইনস্টাগ্রামে কে কী ছবি আপলোড করেছে, বিকেলে কোন বন্ধুর সাথে দেখা করতে হবে, আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এই সময় কী করছে তার একটু খবর নিয়ে দেখি, এছাড়া আরও অনেক হাবিজাবি জিনিসপত্র যেগুলো সব মনে পড়ে শুধুমাত্র পড়াশোনা করতে বসলেই, আর বাকি টাইমে এগুলো মনে পড়ে না। তো এটা এখনকার দিনে স্টুডেন্টদের জীবনের সব থেকে বড় সমস্যা, পড়াশোনায় কনসেন্ট্রেট না করতে পারা, এবং যার ফলাফল পরবর্তীকালে গিয়ে তাকে ভুগতে হয়। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কী করে পড়াশোনায় কনসেন্ট্রেট করা যায়, কী করে পড়তে বসলে মন পড়াশোনাতেই শুধু বসে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে বেসিক্যালি আমি দুটো ভাগে ভাগ করে কথা বলবো। প্রথম ভাগটাতে আমি বলবো যে কেন স্টুডেন্টদের পড়াশোনায় মন বসে না, কেন পড়তে বসলেই হাবিজাবি কথাবার্তা মাথায় চলে আসে, এবং সেকেন্ড পার্টটাতে গিয়ে বলবো যে এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স কী আছে, কী কী ছোটো ছোটো টিপস আর ট্রিক্স যদি তুমি ফলো করো তাহলে তোমার মন পড়াশোনাতে বসবে, ম্যাজিক্যাল ট্রিক্স কিছু আর কি। তো তোমরা খুব ভালোভাবে জানো আমি আমার সব ভিডিওতে যে কোনো প্রশ্নের উত্তর হঠাৎ করে দিয়ে দিই না, সবার আগে আমি এটা বের করার চেষ্টা করি যে কোয়েশ্চেনটা কেন করা হচ্ছে, এবং আমি তোমাদেরকেও বারবার সাজেস্ট করি এটাই যে কোনো একটা কোয়েশ্চেন যখনই মাথায় আসবে সেই কোয়েশ্চেনটাকে কোয়েশ্চেন করো যে কোয়েশ্চেনটা কেন এলো, এই কোয়েশ্চেনটার মেন জায়গা উৎসটা কোথায়। তো আমরা এখন কেন স্টুডেন্টদের পড়াশোনায় মন বসে না এটার উৎস খুঁজে বের করবো আগে, এবং এখানেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, তারপর তো রয়েছে আমার ম্যাজিক্যাল টিপস আর ট্রিক্স। ভিডিওটাকে আগে লাইক করে দিও, তোমাদের লাইক খুব জরুরি, খুব জরুরি, লাইকটা করে দাও এক্ষুনি। আর যদি আমাকে ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তাহলে যাও ইউটিউবে আমার নাম লিখে সার্চ করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, কারণ প্রত্যেক শনিবার বিকেল 4:30 সময় তোমার সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। আর আজকের ভিডিওর কমেন্ট বক্সে যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে সেই কমেন্ট নিয়ে আমি ভিডিও বানাবো পরের শনিবার বিকেল 4:30 সময়। ওকে ওকে, কেন মন বসে না পড়াশোনায়? ফার্স্ট কারণটা হলো পড়তে বসার আগেই স্টুডেন্টের বেশিরভাগ সময়, তোমার বেশিরভাগ সময় মনে হয় যে এই চ্যাপ্টারটা অনেক কঠিন, এই সাবজেক্টটা অনেক কঠিন, আমি তো এটা শেষই করতে পারবো না, বা দিস ইজ ইম্পসিবল ফর মি, ওরে বাবা এত কঠিন সাবজেক্ট আমি পড়তে পারবো না। আরে এগুলো সব এক একটা গুজব, যে কঠিন পারবো না এই কথাগুলো, এই কথাগুলো সব বাজে কথা। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা মানুষ পারে না, মানুষ যদি চাঁদে চলে যেতে পারে তাহলে তুমি একটা ছোট্ট চ্যাপ্টার শেষ করতে পারবে না? তুমি যেই সাবজেক্টটাকে দেখে ভয় পাচ্ছ তুমি ভাবো গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ সেই সাবজেক্টটাকে সেই চ্যাপ্টারটাকে পড়ে ফেলছে, তো ফার্স্ট অফ অল তো এটা বিশ্বাস করা বন্ধ করে দাও যে আমি পারবো না। কঠিন চ্যাপ্টার মানলাম, কঠিন সাবজেক্ট মানলাম, ঠিক আছে হবে, এখান থেকে আসে প্রোক্রাস্টিনেশন, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। হোয়াট ইজ প্রোক্রাস্টিনেশন? প্রোক্রাস্টিনেশন কথাটার মানে হচ্ছে যে আমার সামনে অনেক কাজ রয়েছে কিন্তু আমি সেটা করছি না, আমি কাজটা শুরু করছি না। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বস একবার শুরু তো করে দাও, একবার যখনই তুমি শুরু করে দেবে তখনই দেখবে সব কিছু সমাধান একা একা আসতে শুরু করেছে। তোমার এখান থেকে দীঘাতে ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো, মনের মধ্যে খালি ভেবেই যাচ্ছ আমি দীঘা যাব, দীঘা যাব, দীঘা যাব, আরে ভাবলে হবে না, বাড়ির থেকে বেরিয়ে যাও, ধর্মতলা চলে যাও, বাস ধরো, ট্রেন স্টেশনে যাও, ট্রেন ধরো, চলে যাও দীঘা, একবার পা তো বাড়ির বাইরে ফেলো। তেমনি যেটা কঠিন সাবজেক্ট, যেটা কঠিন চ্যাপ্টার, একবার শুরু তো করো। আমি ছোটবেলায় আমি আমার কাকিমার কাছে যখন অঙ্ক করতাম আমার কাকিমা আমাকে একটা কথা বলতো যে গৌরব কঠিন অঙ্ক যখনই দেখবি না তখন কঠিন অঙ্কটাকে সবার আগে খাতায় পেন ছোঁয়াবি, পেন ছুঁয়ে কিছু একটা লিখবি তাহলেই দেখবি উত্তর পেয়ে যাবি। সেই ফর্মুলাটা আমার গোটা লাইফে কাজে লেগেছে, আমি আমার লাইফের যে কোনো সেগমেন্টে যেটা আমার মনে হয় কঠিন সেই সেগমেন্টটা কোনো কিছু না ভেবে আমি জাস্ট একবার শুরু করে দিই, আরে আগে তো শুরু করে দিই, জো হোগা দেখা যায়গা, বস শুরু করে দাও, বস আগে শুরু করে দাও, স্টার্ট করো, পড়া স্টার্ট করো চ্যাপ্টারটাকে, দেখবে একা একা এগোতে চলেছে। দেখো কোনো একটা জিনিস করার আগে
সেটাকে কেন করছো সেটা জানা খুব ইম্পর্টেন্ট। আমি যেমন করি যে ডাক্তারখানায় গেলে ডাক্তার আমাকে যে ওষুধটা লিখে দেয় সেই ওষুধটা খাওয়ার আগে আমি একবার গুগলে সার্চ করি যে এই ওষুধটার এক্স্যাক্ট কাজ কী, যে এই ওষুধটা আমার শরীরে কি কী কাজ করছে। আমি যখন জেনে যাই যে ওষুধটা আমার শরীরে গিয়ে কী কাজ করছে, তখন যখন আমি খাই সেটা, তখন আমার ওষুধটা খেতেও ভালো লাগে যে ওকে এই ওষুধটা খেলে আমি সুস্থ হয়ে যাব। আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগই এটা করো না, ডাক্তার ওষুধ দিলো খেয়ে নিলে। আমি বলছি না ডাক্তার ভুল ওষুধ দিচ্ছে, কিন্তু ওষুধটা কী কাজ করছে সেটা জেনে নেওয়া জরুরি, তাহলে সুস্থ হওয়ার পরিমাণ অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। ঠিক সেরকমভাবে তুমি যে পড়তে বসছো কেন পড়াশোনা করছো, আরে পড়াশোনা এত একটা বোরিং জিনিস, একটা বোরিং সাবজেক্ট, আমি কেন পড়বো কেন পড়বো, এটা জানতে হবে এবং একটা প্রপার গোল সেট করতে হবে। আমি জানি তোমাদের মধ্যে অধিকাংশেরই একটা ড্রিম নেই, একটা ভিশন নেই যে তুমি এক্স্যাক্ট আজ থেকে পাঁচ বছর বাদে কোথায় যেতে চাও। অনেকের হয়তো আছে যে পাঁচ বছর বাদে আমি দাদা এটা করতে চাই, কিন্তু সেটা স্বপ্ন হয়েই থেকে যায়। দেখো স্বপ্নকে স্বপ্ন হিসেবে রেখে দিলেই হবে না, স্বপ্নকে তো পূরণ করতে হবে, স্বপ্নকে বাস্তবে টেনে আনতে হবে। স্বপ্ন তো আমাদের সবার আছে, সবাই চায় কোটিপতি হতে, কিন্তু কজন হতে পারে কোটিপতি? সবাই চায় অনেক বড় চাকরি করতে, কিন্তু কজন পায় ভালো চাকরি? কারণ স্বপ্ন সবাই দেখতে পারে, স্বপ্নকে বাস্তবে আনতে সবাই পারে না। তো আমি বলি কি, আগের পয়েন্টে যে বললাম না যে শুরু তো করে দাও, আমি বলি শুরু করার পর কোথায় পৌঁছবে সেটাও তো জানা জরুরি। তো সেটার জন্য আমার এখানে না একটা লিস্ট রয়েছে, হয়তো এটা তোমরা দেখতে পাচ্ছ না স্ক্রিনে, কিন্তু আমি পরে দেখাবো কখনো, আমার ফেসবুক টেসবুকে কোথাও দেখতে পাবে। এই লিস্টটাতে আমার এক বছরের গোলস লেখা আছে যে আমি এক বছরে কোথায় যেতে চাই, এবং এই গোলগুলোকে আমি যখনই ঘুম থেকে উঠি সবার আগে যখন এর দিকে আমার চোখ যায় তখন মনে হয় আরে ভাই অনেক কাজ আছে, অনেক কিছু করতে হবে। তখন আমি খুব বোরিং কাজগুলোকেও না করতে থাকি, করতে থাকি, করতে থাকি। তো যখন তুমি তোমার গোলসগুলোকে তোমার পড়ার টেবিলে বা তোমার দেয়ালে কোথাও একটা লিখে রেখে দেবে বা টাঙিয়ে রেখে দেবে, আর রোজ যখন সেই গোলটাকে তুমি দেখবে, তোমার যতই পড়তে ভালো না লাগুক ওই গোলটা দেখার পর মনে হবে আরে আমি তো এখানে যেতে চাই, আর এখানে যাওয়ার জন্য আমায় কী কী করতে হবে, পড়তে হবে আজকে, আমায় এক্সাম ক্র্যাক করতে হবে, আমাকে ভালো করে HS দিতে হবে, নইলে আমি পৌঁছতে পারবো না। গোলস বাড়িতে লিখে রাখা খুব জরুরি, এক টাকাও খরচা হবে না, এক টাকাও খরচা হবে না, কিন্তু জীবনে কয়েক কোটি টাকা ইনকাম করাতে হেল্প করতে পারে, এক টাকাও খরচা হবে না, এক কোটি টাকা হেল্প করাতে, এক কোটি টাকা আর্ন করতে হেল্প করতে পারে একটা শুধুমাত্র লিস্ট, গোলসের লিস্ট, আমি কোথায় যেতে চাই। লাইফের একটা রুল তৈরি হয় তখন, বুঝা গেল? খুব ইম্পর্টেন্ট একটা একটা কথা, আমি জানি অনেককেই বলেছি, বেশিরভাগই সব করে না, আমি আর কি বলবো তখন। আচ্ছা এবার বলি, পড়তে বসলে অনেকে আছে পড়াশোনার থেকেও বেশি ইম্পর্টেন্স দেয় সে সদ্য যে প্রেম করছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে। আরে ভাই এটা তো বোঝ সবার আগে মাথা মোটা, যে তুই যেই মেয়েটা তোকে কষ্ট দিচ্ছে, যেই ছেলেটা তোকে কষ্ট দিচ্ছে, তার জন্য তুই পড়াশোনাকে জলাঞ্জলি দিচ্ছিস, দুদিন বাদে সেই মেয়েটা বা ছেলেটা অন্য একজনের সাথে ভেঙে যাবে, তুই আজকে সেই মেয়েটা বা ছেলেটার জন্য পড়াশোনা করলি না, তারপর কী হলো, ফেল করলি, তারপর কী হলো, ফেল করার পর তুই ভালো একটা কলেজে ভর্তি হতে পারলি না, ভালো একটা চাকরি পেলি না, ফ্যামিলিকে দেখতে পারলি না, তারপর ভবিষ্যতে গিয়ে লোকের কাছে টাকা ধার চাইবি, আমাকে একটু টাকা দাও, আমার একটা চাকরি দাও, আমাকে একটা চাকরি দাও। কেন? এখন বয়স কম তোমার, অনেক সময় তোমার হাতে, আমি যদি তোমার বয়সে চলে যেতাম না তাহলে আমি আরও ভালো করে পড়তাম। এখন তোমার বয়স কম, এখন তোমার হাতে অঢেল সময়, ইউটিলাইজ করো এটাকে, সময় বারবার পাওয়া যায় না। আজকের এই ভিডিওটা ভালো করে বোঝার জন্য আমার লাস্ট দুটো ভিডিও ভালো করে দেখো, লাস্ট দুটো মনকে কন্ট্রোল করার উপায় আর 2021 শুরু করার আগের টিপসগুলো। এবার কয়েকটা ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি যেগুলো ইউটিউব ঘাটলে প্রচুর পাবে, কিন্তু এর আগের যে কথাগুলো বলেছি ওগুলো ইউটিউব ঘাটলে পাবে না, কারণ ওগুলো এখানে আমার এখান থেকেই পাবে শুধুমাত্র। তো টিপসগুলো হচ্ছে, এক নম্বর দেখো আমি যেটা ফলো করতাম, অনেকে আছো মনে মনে পড়ো, মনে মনে পড়ো না, লাউডলি পড়ো, তাহলে পড়া অনেক মনে থাকে। দুই নম্বর, বসে থেকে পড়তে অসুবিধা হলে হাঁটতে হাঁটতে পড়তে পারো, এতেও পড়া অনেক বেশি মনে থাকে। তিন নম্বর, আমাদের স্কুলের অঙ্ক স্যার বলতেন যে গরু যেমন সবসময় জাবর কাটে, একজন ভালো স্টুডেন্ট তেমন সবসময় যা পড়ছে সেটাকে নিজের মনে মনে সবসময় আওড়াতে থাকে। তো যা পড়ছো সেটা পড়াশোনা হয়ে যাওয়ার পর মোটামুটি আধ ঘন্টা নিজে নিজের সাথে আলাদা টাইম কাটিয়ে নিজেকে বোঝাও, সেটা
চার নম্বর পয়েন্ট, পড়াশোনা করার সময় নিজেকে সবার থেকে একটা আইসোলেশনে পাঠিয়ে দাও, একটা অন্য জায়গায় চলে যাও যেখানে আর অন্য কেউ নেই, মা বাবা নেই, কেউ নেই, ঘরের কোলাহল নেই, একা বসে চুপচাপ পড়ছো। পাঁচ নম্বর, যেখানে পড়তে বসছো ধরো একটা টেবিলে পড়তে বসেছো, সেই টেবিলে শুধুমাত্র যতটুকু জিনিস দরকার ততটুকুই রাখো। মানে ধরো তোমার হিস্ট্রি পড়ছো তুমি, তো তুমি তাহলে শুধু সেখানে হিস্ট্রি বুকটাই রাখো আর তার সাথে একটা খাতা পেন রাখো, আর ওই টেবিলে অন্য কিছু রেখো না। ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মোবাইল ফোনকে অবশ্যই দূরে রাখো। এবং সাত নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখন পড়তে বসছো তখন সেই টাইমটাকে একটু ভাগ করে নাও, 30 মিনিট বাদে একটা 5 মিনিটের গ্যাপ, আবার 30 মিনিট পড়লে 5 মিনিটের গ্যাপ। এভাবেই আমি পড়েছিলাম আমার এক্সামসে, এবং আমি আমার এক্সামসে আমি 90% মার্কসও পেয়েছিলাম মাধ্যমিকে। সো আমি এটা তোমার সাথে মানে একজন স্কুল টপার হিসেবে তোমার সাথে এটা শেয়ার করতে পারি। তো এই গেল। আর আজকের যে লাস্ট কথা বলা সেটা হচ্ছে যে আমার আমার ইনস্টিটিউট সম্পর্কে যারা জানো না, আমার ইনস্টিটিউটের নাম মেরিট ক্যাফে। তো আজকে আমি প্রথমবার হয়তো বলছি আমার ইনস্টিটিউট সম্পর্কে এখানে। ডিসক্রিপশন সেকশনে আমার ইনস্টিটিউট সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে আমার ইনস্টিটিউটের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা যদি তোমার নাম্বারটা দিয়ে দাও তাহলে আমাদের ইনস্টিটিউট থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করা হবে। এবং আমাদের ইনস্টিটিউটে কী করানো হয় সেটা আগে জেনে নেওয়া জরুরি। আমাদের ইনস্টিটিউটে 3 মাসের একটা কোর্স দেওয়ানো হয়, সেখানে স্পোকেন ইংলিশ আছে, মেন্টাল হেলথ আছে, যে ডিপ্রেশন কী, অ্যাংজাইটি কী, এগুলোর থেকে কী করে বেরিয়ে আসা যায়, এই ধরনের জিনিসপত্রগুলোর থেকে কী করে বেরিয়ে আসা যায়, সুইসাইডাল থটস মানুষের কেন আসে ওটার থেকে কী করে বেরিয়ে আসা যায়, এই সমস্ত জিনিস আমরা আমাদের ইনস্টিটিউটে শেখাই। এবং তার পাশাপাশি মোটিভেশনাল সেশন থাকে যেটা আমি নিজে করাই। তো এই হচ্ছে আমার ইনস্টিটিউটের কাজ, এবং পরবর্তীকালে স্টুডেন্টদের জন্য আরও অনেক কিছু করার ইচ্ছে রয়েছে। এবং খুব সামান্য একটা ফিজে আমরা 3 মাসের কোর্স করাই। সো যারা যারা চাও আমাদের সাথে জয়েন করতে, তারা তারা ডিসক্রিপশন সেকশনের লিংক থেকে আমাদের ইনস্টিটিউট জয়েন করতে পারো। সেখানে আমাদের পেজে মেসেজ করতে পারো তোমার নাম্বার দিয়ে। যারা জয়েন করতে চাও তারাই করবে, যারা জয়েন করতে চাও না তারা করবে না, এবং আমাদের ইনস্টিটিউট থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। অথবা একটা ফোন নাম্বার দেওয়া হলো আমাদের টিম মেম্বারের ফোন নাম্বার, ওটা আমার নয়, এবং কেউ ওটায় ফোন করে বলো না যে আমার সাথে কথা বলতে হবে, কারণ সে পারবে না আমার সাথে কথা বলাতে, তার কারণ আমি বাইরের কল রিসিভ করি না। সো তার সাথে তোমায় কথা বলে যদি জয়েন করো ইনস্টিটিউট জয়েন করতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো টাটা সবাইকে, ভালো থেকো প্রত্যেকে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কোন ভিডিও পরের শনিবার বিকেল 4:30 সময় আপলোড করবো। ততদিন ভালো থেকো।